এক নবজাত বাঘ নিজের মাকে জিজ্ঞেস করলো যে, মা, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে হাঁটব। আমার তো চারটে পা রয়েছে, আমি প্রথমে কোন পাটা ফেলবো? এবং যদি আমি হাঁটি তাহলে আমি আগের দুটো পা দিয়ে হাঁটবো, না পেছনের দুটো পা দিয়ে হাঁটবো, না বাঁ দিকের দুটো পা দিয়ে হাঁটবো, না ডান দিকের দুটো পা দিয়ে হাঁটবো? আর যদি আমি হাঁটতে পারি তাহলে কতক্ষণ অবধি হাঁটতে পারবো, কতক্ষণ অবধি আমি না পড়ে হাঁটতে পারবো? আমাকে এই সব জিনিস বলে দাও আগে, তবে আমি হাঁটতে আরম্ভ করব। সেই নবজাত বাঘের এই সরল প্রশ্নের উত্তর তার মা আরো সরলভাবে দিলেন। বললেন যে, অত কিছু ভাবার দরকার নেই, অত গুরুত্ব দেওয়ার নেই তোর হাঁটার এই পথকে, শুধু তুই হাঁটতে আরম্ভ কর। কিভাবে হাঁটবি, কোন পা দিয়ে হাঁটবি, কতক্ষণ অবধি হাঁটবি সেটা দেখার নেই, কবার পড়ে যাবি সেটাও দেখার নেই। অত গুরুত্বভাবে নিস না এই জিনিসটাকে, সবসময় অনেক বেশি ভাবিস না ছোট ছোট জিনিসকে। এই জীবন পথে আরও তোকে অনেক বড় বড় কাজ করতে হবে, এটা তো আরম্ভ। আর সব জিনিস যদি তুই এত ভাববি তাহলে জীবন পথে চলবি কি করে? বাবা লোকনাথ আমাদেরকে একটি কথা বলেছেন যে, আমরা নিজের পূর্বজন্মে কি ছিলাম সেটা সবাই জানতে পারবো না, কিন্তু এই জীবনকে কখনো অত বেশি গুরুত্ব দিয়ে দেখা নেই যে আমি আগামীকালে বা এই মুহূর্তে যে কাজগুলো করতে চলেছি সেটা কিভাবে করব, সেটাতে কত দুবিধা নিয়ে থাকব, আমি কত দুবিধা নিলেই যে কাজটা ভালো করে করব তার কোনো কথা নেই। এই পৃথিবী তোমার জন্য কখনো নতুন নয়, এর আগেও তুমি পৃথিবীতে অনেকবার এসেছো, শুধু তোমার মনে নেই, কিন্তু তোমার আত্মা এটা জানে যে এই পৃথিবী তোমার জন্য নতুন নয়। তার জন্যে কোনো কাজ করার আগে অত কিছু ভাবার দরকার নেই যে এই কাজটি আমি কি করে সফলতা পাব, এই কাজটি করতে করতে আমাকে কি কি জিনিস লাগবে। কাজের পথে যখন তুমি এগিয়ে যাবে তখন যা যা জিনিস লাগবে সেগুলো আপনি সেই কাজই তোমাকে বলে দেবে, এবং সেই জিনিসগুলো কি করে পাবে সেটারও সন্ধান তুমি নিজেই লাগিয়ে নেবে। তোমার মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি আছে যে এই কাজটি করতে পারে, শুধু যেটা নেই সেটা হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাসকে ধরে যখন তুমি সেই বাঘের নবজাত বালকের মতো হাঁটতে আরম্ভ করবে, ভাববে এটা না যে আমি কবে পড়ে যাব, কবে আমি আবার উঠতে পারবো না, আমার কত লেগে যাবে, তখনই তুমি এই জীবন পথে সেরকমই হাঁটতে আরম্ভ করবে যে কথাটি সে বাঘের বাচ্চাকে তার মা বলল। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে লোকনাথ বাণী ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটাতেও বাবা লোকনাথের অমৃত বাণী শুনুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।